বিরিয়ানির গন্ধ। এক গ্রামে একটি ছোট্ট পরিবার থাকত, আর সেই পরিবারের কর্তা ছিলেন রাজেন্দ্র। রাজেন্দ্রর ছেলে ছিল অপদার্থ, অকর্মণ্য, কিন্তু ছেলের বউ ছিল খুবই বুদ্ধিমতী। রাজেন্দ্র চা আর সিঙ্গারা বিক্রি করে নিজের ঘর চালাত। ওর ছেলে লালন শুধু এদিক সেদিক ঘুরে বেড়াত। বাবা, আমি এখন বুড়ো হয়ে গেছি, পুরো দিন দাঁড়িয়ে দাঁড়িয়ে চা আর সিঙ্গারা বিক্রি করে হাঁপিয়ে উঠেছি। বিয়ে হয়েছে তোমার, এখন তোমার ব্যবসা দেখাশোনা করা উচিত। না বাবা, আমার দ্বারা এ কাজ হবে না, আমি সারাদিন এক জায়গায় দাঁড়িয়ে থাকতে পারবো না। বাবা, কাল থেকে আমি আপনার সাহায্য করতে আসব। কিন্তু মা। না করবেন না বাবা, আমিও তো আপনার মেয়ের মতো, কাল আমায় নিয়ে যেতে ভুলবেন না। ঠিক আছে মা। পরদিন লালনের বউ সকালবেলা একটুখানি বিরিয়ানি বানিয়ে সঙ্গে নিয়ে শ্বশুরমশাইয়ের সঙ্গে রওনা হল। এ আমার বৌমা, আজ থেকে এই আমার কাজে সাহায্য করবে, খুব গুণী বৌমা আমার। রাজেন্দ্র, আজ আমার খুব খিদে পেয়েছে, আর কিছু আছে কি খাওয়ার? আমার নাকে তো সুস্বাদু বিরিয়ানির গন্ধ আসছে। আমি অল্প বিরিয়ানি এনেছি, আপনি কি খাবেন? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। আরে বাহ, খুব ভালো হয়েছে বিরিয়ানি, রোজ নিয়ে এসো, এই বিরিয়ানি খাওয়ার জন্য তো লাইন লেগে যাবে। মা, মনে হচ্ছে এটা ভালো আইডিয়া, কি বলো? হ্যাঁ বাবা, এতে আমাদের উপার্জন দ্বিগুণ হয়ে যাবে, কাল থেকে আমি বেশি করে বিরিয়ানি বানিয়ে নিয়ে আসব। অল্প দিনের মধ্যেই ওদের ব্যবসা এত বেড়ে গেল যে ওরা একটি দোকান নিয়ে সেটাকে হোটেল বানিয়ে ফেলল। বাবা, তোমরা দুজনে পরিশ্রম করে এত বড় হোটেল বানিয়ে ফেললে, আমিও আর এদিক সেদিক ঘুরতে চাই না, আমি কি তোমাদের সাথে কাজে যোগ দিতে পারি? নিশ্চয়ই, বৌমা এই কাজকে এত বাড়িয়েছে যে এখন আমাদের অনেক লোকের প্রয়োজন আছে, তুমিও যদি আমাদের কাজে সাহায্য করো তাইলে খুবই ভালো হয়। নীতি কথা, কোনো কাজই ছোট নয়, পরিশ্রম করলে ছোট কাজও বড় হয়ে যায়। লোভী পেঁয়াজওয়ালা। এক গ্রামে এক চাষি থাকত, ওর নাম ছিল রবি। ও ছিল খুবই লোভী, ও সবজি ফলিয়ে শহরে নিয়ে গিয়ে বিক্রি করত। একদিন ও গ্রামের সব চাষিদেরকে ডেকে বলল, এইবার আপনারা টমেটো চাষ করবেন না, সবাই টমেটো চাষ করলে বিক্রি ভালো হবে না, আমিও এইবার টমেটো চাষ করব না, আর আপনারাও করবেন না। আর ও নিজে খুব টমেটো চাষ করে বস্তাতে ভরে শহরে বিক্রি করতে নিয়ে যায়। আরে, আজ কি সবজি এনেছো রবি? টমেটো এনেছি আজ 700 টাকা কিলো। এত বেশি দর, কিছু তো কম করো। আমি কি জানি না তুমি কি দরে বিক্রি করবে, আজ তো আমি শুধুই টমেটো এনেছি, আর তোমাকে তো নিতেই হবে। ব্যবসায়ী চড়া দাম দিতে বাধ্য হল। ঘরে রবির বউ ওকে বলল, তুমি তো খুবই চালাক, সবাইকে টমেটো চাষ করতে বারণ করে নিজে মুনাফা লুটেছ। এক স্ত্রীলোক সে কথাগুলো শুনে ফেলে আর সবাইকে গিয়ে বলে দেয়, আরে সবাই শোনো, রবি তোমাদের সবাইকে ঠকিয়েছে, তোমাদের টমেটো চাষ করতে বারণ করে ও নিজে বস্তা বস্তা টমেটো শহরে নিয়ে গিয়ে বিক্রি করেছে, এবার ওই টমেটো চাষ করেছে। এত বড় ধোঁকা, ও চাষি বলেই ওর উপর আমরা বিশ্বাস করেছিলাম, ওকে শায়েস্তা করতেই হবে। তখনই শুট বুট পরে এক ভদ্রলোক সেখানে এসে বললেন, আমি কৃষি বিভাগ থেকে এসেছি, আজকাল পেঁয়াজে কিছু ভেজাল হচ্ছে বলে খবর এসেছে, তাই আমি আপনাদের পেঁয়াজ চাষ না করার জন্য পরামর্শ দিচ্ছি। আপনি তো সাক্ষাৎ ভগবান হয়ে এসেছেন, আপনার মতো সৎ লোক আমি আজ পর্যন্ত দেখিনি। এই বলে চাষিরা সবাই হাসতে লাগলো। কথাগুলো রবি শুনে ফেলে আর ও পেঁয়াজ চাষ করবে বলে ঠিক করে। অনেক বেশি করে পেঁয়াজ চাষ করে ও শহরে বিক্রি করতে নিয়ে যায়। বস্তাতে করে ও পেঁয়াজ শহরের বাজারের দিকে নিয়ে যায়। আরে রবি, যদি তুমি পেঁয়াজ এনেছো তাইলে ফিরিয়ে নিয়ে গিয়ে ফেলে দাও, আর হ্যাঁ, এখানে ফেলো না,
পচা গন্ধ হবে। এরপর রবি ঠেলায় করে পেঁয়াজ বিক্রি করতে নিয়ে যায়, কিন্তু কেউ ওর পেঁয়াজ কিনতে আসে না। এই দেখে রবি নিজের মাথা পেটাতে শুরু করল। তখন চাষিরা সবাই ওর কাছে গিয়ে বলল, তুমি আমাদের ঠকিয়েছিলে, এখন ঠেলা বোঝো। আমাদের লোকসান হলে হোক, কিন্তু তোমার লোকসান তো হওয়াই উচিত, কারণ তুমি লোভী আর মিথ্যেবাদী। এই বলে সবাই ওকে পেটাতে শুরু করল। এরপর রবি ল্যাংচাতে ল্যাংচাতে ঘরে চলে যায়। নীতি কথা, কারোর লোকসান করার অধিকার আমাদের নেই। ট্রাফিক চালান। রাহুল ছিল ওর মা বাবার একমাত্র সন্তান। ছোটবেলা থেকেই সবাই ওকে খুব ভালোবাসত। যা কিছুই ওর পছন্দ হতো সেগুলোকে পাওয়ার জন্য জেদ করত। সেদিন ছিল রাহুলের জন্মদিন। গুড মর্নিং মম। গুড মর্নিং সোনা, এন্ড হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে সোনা, এই নাও তোমার বার্থডে গিফট। এ কি বাবা, আজ আমি 16 বছরের হয়ে গেছি, আমার এসব কাপড় নয়, আমার বাইক চাই। কি বলছো, এখন তুমি অনেক ছোট আছো, এখন তোমার বাইকের দরকার নেই, তুমি পড়াশোনায় মন দাও। কিন্তু রাহুল জেদ ধরে বসল আর ওর মা বাবার উপর রাগ করে দরজা বন্ধ করে দিল। রাহুলের মা বাবা ওকে বোঝানোর অনেক চেষ্টা করল, কিন্তু ও কিছুতেই রাজি হচ্ছিল না। ওগো, তুমি কেন এত জেদ করছো, বাইক নিয়েই নাও, আমাদের তো ওই একটিই ছেলে। ঠিক আছে রাহুল, বাইক দেব তোমায়, কিন্তু আমার একটা শর্ত আছে। তুমি আগামী 2 বছর পর্যন্ত বাইকটিকে ছুঁতেও পারবে না, আর 2 বছর পর যখন তোমার ড্রাইভিং লাইসেন্স হয়ে যাবে তখনই তুমি এই বাইকটিকে চালাবে। ঠিক আছে বাবা। একথা বলে রাহুল মনে মনে ভাবে, একবার বাইক আমার হাতে এসে যাক, এরপর আমি কোনো কথাই শুনব না। বাইক পেয়ে রাহুল খুবই খুশি হলো। যখনই ওর মা বাবা কোথাও বাইরে যেত তখনই ও বাইক নিয়ে পুরো শহরে ঘুরে বেড়াত। এত সব হয়ে যাচ্ছিল, কিন্তু রাহুলের মা বাবা এসব ব্যাপারে কিছুই জানতেন না। ওরা ছেলের ভালোবাসায় অন্ধ হয়ে গিয়েছিলেন। একদিন সরকারের তরফ থেকে ঘোষণা করা হলো যে রাস্তায় কোনো চালান কাটা হবে না, যা কিছু চালান হবে সেগুলো সোজা ঘরে পৌঁছে দেওয়া হবে। আর এসব ব্যাপারে রাহুল কিছুই জানত না। এরপর দিন রাহুলের বাড়িতে 1.5 লক্ষ টাকার চালান এসে গেল। এই দেখে রাহুলের বাবা রাগে চেঁচামেচি করতে শুরু করলেন। আরে এ কি, আমাদের বাইক তো সব সময় গোদামের ভেতরে থাকে, তবু এত বড় চালান কি করে এলো? আজকাল তো ব্যবসাও ভালো চলছে না, 1.5 লক্ষ টাকা আমি দেব কি করে? রাহুলের বাবা গোদামে গিয়ে দেখলেন, কিন্তু সেখানে বাইক ছিল না। এ তুমি কি করলে রাহুল, আমাদেরকে ঠকিয়েছো তুমি, আমাদের চোখের আড়ালে বাইক নিয়ে ঘুরে বেড়াতে তুমি। আমাদের ভালোবাসাতেই ও বিগড়ে গেছে। এতে তোর কোনো ভুল নেই বাবা, এটা আমাদেরই ভুল, তোর ভালোবাসায় আমরা অন্ধ হয়ে গিয়েছিলাম। এতে রাহুল খুবই লজ্জিত হয়ে ওর মা বাবার কাছে ক্ষমা চায়। ভালোবাসার সুযোগ নেওয়া উচিত নয়। পেট্রোল চোর। লক্ষ্মীপুর নামক এক গ্রামে মঙ্গল নামের একজন লোক পাটি বিক্রি করতে আসত। ওর কাছে একটি পুরনো স্কুটার ছিল, যা চালাতে খুব বেশি পেট্রোল লাগত। ও নিজের স্কুটারের ওপর পাটি নিয়ে গ্রামে বিক্রি করতে আসত। পাটি নিন, পাটি, রং বেরঙের পাটি নিন। ও পাটিওয়ালা ভাই, পাটি দেখান তো, বাহ খুব সুন্দর তো, আমায় 5খানা দিয়ে দাও। বোন, আজ আমার সব পাটি বিক্রি হয়ে গেছে, এখন শুধু 2খানা রয়েছে, আপত্তি না থাকলে আমি বাকি 3খানা পাটি কাল নিয়ে আসব। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমার কোনো তাড়া নেই। মঙ্গল পরদিন 3খানা পাটি নিয়ে সেই খদ্দেরের বাড়ি পৌঁছয়। পৌঁছে দেখল যে বাড়িতে কেউ নেই, আর বাড়ির বাইরে এক বড় বাইক দাঁড়িয়ে রয়েছে। বারবার দরজায় টোকা দেওয়া সত্ত্বেও কেউ বেরিয়ে আসছিল না। মনে হচ্ছে বাড়িতে কেউ নেই, আমি কাল আসব। তখনই হঠাৎ মঙ্গলের স্কুটারের পেট্রোল শেষ হয়ে যায়। মনে হচ্ছে আবার পেট্রোল শেষ হয়ে গেছে, এখনো কিছুই বিক্রি হয়নি আমার, এখন ঘরে যাব কি করে? মঙ্গল সেখানে দাঁড়িয়ে থাকা বাইক থেকে পাইপ লাগিয়ে পেট্রোল চুরি করে নেয়।
এটু খুব ভালো আইডিয়া, পেট্রোল কেনার দরকারই নেই। পরদিন থেকে মঙ্গল এই করতে শুরু করলো। গায়ের যে ঘরে লোক থাকতো না, সেই ঘরের বাইরে দাঁড় করানো বাইক থেকে পেট্রোল চুরি করে নিত। এই ভালো, আমার পার্টিগুলোও বিক্রি হয় আর আমার যাওয়া আসার পেট্রোলও পেয়ে যাই। গায়ের লোকেরা চিন্তিত হতে লাগলো। আরে ভাই, এই পেট্রোল চোরটা কে? যতই পেট্রোল ভরো পরদিন খালি হয়ে যায়। হ্যাঁ ভাই, তুমি ঠিকই বলেছো। গায়ের লোকেরা চোরকে ধরার জন্য ফন্দি করে সবার গাড়িগুলোকে একসাথে দাঁড় করিয়ে রাখে আর পেট্রোলের বদলে ট্যাঙ্কে রং ভরে রাখে। আর তখনই মঙ্গল সেখানে আসে। আরে ভাই, আর সবার গাড়ি একসাথে কেন? আজ এখানে বাইক প্রতিযোগিতা হতে যাচ্ছে, তাই সব গাড়ি একসাথে দাঁড় করানো হয়েছে। মঙ্গল ভাবে, তাহলে তো বাইকগুলোতে পেট্রোল ভর্তি আছে। আজ রাত্রে আমি বড় বোতল নিয়ে আসব, এভাবেই আমার অনেক দিনের খরচা মেচে যাবে। রাত্রে যখন মঙ্গল পেট্রোল বের করতে যায়, তখন ওর মুখে আর কাপড়ে পাকা রং লেগে যায়। একজন গায়ের লোক ওকে দেখে হল্লা করতে শুরু করে দেয়। আরে এই যে দেখো দেখো, পেট্রোল চোর, পেট্রোল চোর! গায়ের লোকেরা মিলে ওকে আচ্ছা করে ধোলাই দিয়ে পুলিশের কাছে সঁপে দেয়। কথায় বলে, চুরি করা মহাপাপ। প্লিজ সাবস্ক্রাইব।